Hi viewers, Assalamualaikum. আমরা আসলাম কুয়াকাটা শিকদার রিসোর্টে। এই রিসোর্টের কাছে আমি থাকার জন্য উঠলাম। চারপাশ ঘুরতেছি এখানে, দেখি কি কেমন। আমরা শিকদার রিসোর্টে যে বোর্ডিং করতেছি এখন। এই যে আমরা এখন সুইমিং পুল আসলাম। এই যে শিকদার রিসোর্টের সুইমিং পুল, সুইমিং পুলটা অত বড় না, ছোট, অনেকেই গোসল করতেছে। এই যে নাজরালি যদি সুইমিং পুলে নামতে চায় না, এই যে বসে আছে আমার ছেলে আর ছেলের পাপা। ও অনেক গরম, এই যে পা ভিজাইতেছে, কিন্তু ও নামবে না, নামলে ও কান্নাকাটি করবে। এই সুইমিং পুল শিকদার রিসোর্টে সবাই আসতে পারেন, এনজয় করতে পারেন। এখানে মানে কুয়াকাটার মধ্যে এটাই একটা রিসোর্ট যেখানে সুইমিং পুল আছে, আর কোথাও সুইমিং পুল নেই। পুলের জন্য এত মানে এক্সপেন্সিভ। বিকালে আবার ঘুরতে যাব বিচে, এখানে এখানে আমরা একটু এনজয় করবো। এই জন্য আমরা এই রিসোর্ট থেকে বেরোই এখন যাচ্ছি। অনেক কষ্ট করে পালি রাস্তাটা সম্পূর্ণ বাড়ির কষ্ট করে আমরা একটা হোন্ডা নিয়ে রিজার্ভ করে চলে আসলাম তিন নদীর মোহনা। এই পাশে হচ্ছে ঝাউবন, এই স্পটটাতে এই পর্যন্তই আসা যায়। এরপরে হচ্ছে আর যাওয়া যায় না, এখানে একটা ব্যারিকেড দেওয়া, প্লাস এখানে গার্ডরাও মানা করে ওদিকে যেতে। এখানে আপনারা এসে ছবি টবি তুলতে পারবেন। আমরা এই যে একটা হুন্ডা নিলাম, এই যে এই হুন্ডাটা নিয়ে ভাড়া দিয়ে আমরা আসলাম আপডাউন 400 টাকা। এই যে স্পট, এর সামনে একটা লাল কালার বীজ আছে, শুটকি পল্লী আছে, আর এইটি এই স্পট। এখানে আমরা একটু ফটোশ্যুট টুট করবো। এই যে নাজরালি চলে গেছে ফটোশ্যুট করতে, ও এই যে নাজরালির ছবি তুলতেছে। এখানে আসলে বালি দিয়ে হুন্ডা চলে আসতে একটা মজা, এক পাশে সাগর আর এক পাশে হচ্ছে বন, এইটার একটা ইন্টারেস্টিং মজা। হুন্ডা চালায় বালিতে হুন্ডা চলতেছে, এই পাশে মানে সুন্দর বাতাস, এই জার্নিটা খুব ইন্টারেস্টিং। আপনারা আসলে এটা না আসলে কোনোদিনও বুঝতে পারবেন না, এটা অনেক সুন্দর জায়গাটা। যেমন সুন্দর হচ্ছে আপনি যে জার্নিটা করে আসবেন হুন্ডা চালায়, এটা আরও বেশি মানে খোলা বাতাসটা, এটা খুবই মানে আকর্ষণীয় আসলে। এখানে আপনারা ছবিতে বা দেখে এগুলো বোঝা যাবে না আসলে এটা সৌন্দর্য বা এটার যে ফিলিংসটা আসে। আপনারা যদি আসেন তাহলে বুঝবেন যে সাগরকন্যা কুয়াকাটার আসল সৌন্দর্য বা উপভোগটা কী জিনিস। তা আপনারা সবাই আসবেন আর উপভোগ করবেন।